আরে কাকা, আরে কাকা, ও নো, আরিত্যা কবে গেলেন? আরেকবার না হলে খারাপ হবে কাকা। তোর কি অবস্থা কাকা? এই আসি তো, আমরা বিদেশে তো কবে এসে নাই গা। আরে এক মাস হয়ে গেছে, তোর লগে কোনো দেয়া সাক্ষাৎ নাই কাকা। কি কাকা, বয়স তো 18 বছর নামি এসে, আমরা তো উড়ে গেছে। কেন রে কাকা, কি হইছে? ভালো তো লাগে, তবে বিদেশে তো না, তোর কাকা না আমি। আওয়াজ দি গা, তা এনে কি করছ? এই আসলে এনে একটু আমনে গো, ওই আর কি আমার ওনার সাথে কথা বলতেছিলাম আর কি। উনি কি কে? ওই যে প্যান্টন বলেন আপনাদের বিদেশের ভাষা আর কি। আরে কাকা, হ্যাঁ তুই আমারে ছাড়া এই সমস্ত কাহিনী লাগাই দিছস। আচ্ছা বলো, আপনারে নিয়ে কি এই সমস্ত কাহিনী করা যাবে নাকি? আরে আমারে ছাড়া আর বলি নাই, বলছি আর কি যে আমারে না জানাইয়া করছস। ও নো, আপনার ইমু বন্ধ আজ কতদিন আপনার হাই না, আপনি কোরাই থান কি ওরে কে জানাই তো বুঝি না কিছু। একটা ব্যবসা আছে না, মাঝে মধ্যে যদি ইমু বন্ধ করে না রাখি তাহলে দামটা বাড়ে, এটাও কথা। তা তুমি কি করছ তুই এনে? একটু কথা, হ্যাঁ কি তো আমার দেখাবি না? আরে আচ্ছা বইন, আচ্ছা ঠিক আছে বল। বইন বইন, তখন বিশাল বিদেশে তখন সেন্টে না না দেয় কাকা। কাকা আনছি তো, তোর লগে তো হঠাৎ করে রাস্তা দেওয়া হয়েছে, বসা তার সাসি টাসি আছে নি বালা? আছে ইনশাল্লাহ ভালো আছে। কম্বল টম্বল আনছেন নি? এটা আসলে তুই এত সকালে এত কিছুর খবর নিলে হই কোনি, আজকে ধীরে আছি তো, আরো কতদিন আছি তো। একটু চাপে আছি কাকা। কেন রে, কিসের চাপ? বিষয় হলো কিছু পেঁয়াজ ইষ্ট করছিলাম আর কি। হ্যাঁ পুলিশে তো দৌড়ে বেগুন লয়ে গেছে বুঝলেন। আরে বেটা 100 বস্তা গেলে কি, 10 বস্তা তো তো কাম বানায় লাইছে। যা বানাইছে বানাইছে না, আপনি তো ওই যে মানে আমার সেই আর কি। আচ্ছা কাকা, আমার দেখাবি না এখন? সেটাই তো তো ল চল, এখন বিষয় হলো পেঁয়াজ লস জায়গা তো। আরে বেটা পাতি আছে কাকা। আচ্ছা খরচ পাতির বিষয়টা সেটা আমি দেখব, চল। শীতকাল তো লবণের উৎপাদন খুবই কম, খুব অসুবিধা নাই তোর পেঁয়াজ আবার সেটা ফসাই গেছে না শ্বশুর মশাই, অনেকটা দিতাম নি কেন। হ্যালো, হ্যাঁ বাবু কেমন আছো? হ্যাঁ বাবু ভালো। কোথায় তুমি? ভাষা তাই আছে কইতে আছে বাবু, একটা কথা বলবো না বাবা। কি কথা বলো? আসলে সরাসরি না না, আস্তে একটু ওই সরাসরি না, বুঝলো? আমার এক কাকা বন্ধু আর কি বিশ থেকে আসছে, একটু তোমার সাথে দেখা করতে চাই বাবু। এখন বাসার নিচে কেন বলো? ও তোমায় একটু দেখতে চাচ্ছে, আসো না প্লিজ। আমাকে কি দেখবে? আসো না, কতক্ষণ লাগবে? এখন সন্ধ্যা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি ওয়েট করো। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি রেডি হ্যাঁ? আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। কি রে, কি করে যাইব? আরে কাকা, আচ্ছা তুই আমার এখান থেকে কি করলি বেটা? এই বয়সের দোষ। এরে বেটা আমরাও এই বয়স পার করি আছি। কি করছে, কখন আইব? এই তো 10 মিনিট সময় যাইছে, রেডি হইতেছি, সময় লাগবো না। 10 মিনিট? এই এক কাজ করি তাহলে। হ্যাঁ আমরা তো মাশাআল্লাহ দিলে কাকা।
তুই এমনি এই আমার আসলে কি ভাবতেছিস আমি বুঝলাম না তো না যে স্মার্ট আপনাকে দেখা যায় এই বয়সে আর কি ওইটা বলছি চলেন আমরা ফোন দিতে আবার ফোন দিবি আচ্ছা তো রেডি হইতেছে এই তো বাবু আমি রেডি হইতেছি আচ্ছা আচ্ছা আমি ওয়েট করতেছি আবার 10 মিনিট হ্যালো হ্যাঁ বাবু আর কতক্ষণ এই তো বাবু আমি সিসি বিন্দু লাগাইতেছি ওয়েট করো 10 মিনিট আচ্ছা ওকে বাই বাবু আর কতক্ষণ এই তো বাবু আর 10 মিনিট সিসি বিন্দু লাগাইনি বাবু প্লিজ জাস্ট আইলাইনার একটু লাগিয়ে নি ওয়েট করো না প্লিজ বাবু বাবু প্লিজ আর মাত্র যে মাস কারাটি একটু লাগিয়ে নি ওয়েট করো না প্লিজ বাবু ওকে বাবু বাবু লিপস্টিক একটু লাগিয়ে নে প্লিজ বাবু আর মাত্র 10 মিনিট প্লিজ বাবু ওকে রে কি আরস তুই এই তো লাস্ট লাস্ট আবার তোর লাস্টের খাতা পড়ি বেটা শেষবার হ্যাঁ বাবু আর কতক্ষণ রে তো আর 5 মিনিট বসো দেখো আমি তোমার সামনে চলে আসছি বাবু হ্যাঁ নামতেছ আচ্ছা নামতেছ এবার নামতে কতক্ষণ লাগবে বেটা এটা চিন্তা কর চলে আসবে
ওই গেটেতে বাইরে দিতে হবে। ওই আর বেটা আমারও দেখতে দেখ। বাবু আমার কাগু বিকাল তিনটা থেকে শমশাবাদ রেস্টুরেন্ট আছে না, কি নাম না? ওই যে তুমি কোন রেস্টুরেন্টে জানি খেতে ভালো পাও? আমি একটা বলো চলো চলো। তুমি জানো না বেবি, আমি যাই আঙ্কেল, বাই বাই। কাগুর খেতা পড়ি বেটা, এই একটা ধরে পাঁচটা পর্যন্ত দাঁড়াইছি, আর মেকআপই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তোর প্রেমের খেতা উড়ি, চল বেটা। মেকআপ করতে যাই মাইয়ার, এই 10 ঘন্টা লাগে এই মাইয়ার লগে, তুই প্রেম করস বেটা? আর মাইয়া খুঁজি আস নাই দেশে, ফিরবি আবার বেটা? তুই আয়, তোরে আমি আনলো দিব মাইয়া, আয়।